Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Shubhyo shudhibindo, ajke amra alochona korbo April Fool niye. Jehetu ajke April masher prothom tarikh, ei dinke uddeshyo kore onekei sokalbela ghum theke uthar por April Fool কিভাবে পালন করা হয়, যে যে পালন করে সেই বুঝে আসলে ইসলামে বিষয়ে কি বলে, পালন করা যাবে নাকি যাবে না, এটার মধ্যে কি কি ধোঁকা রয়েছে, অথবা কেন পালন করা যাবে না যদি পালন করা না যায়, আর যদি পালন করা যায় তাহলে কেন যাবে, এই বিষয়গুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা থাকছে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি, সেটা হলো এপ্রিল ফুল। সকালবেলা যখন ঘুম থেকে উঠে একজন অন্যজনকে ঘুম থেকে উঠে খালি একটা চকলেটের খোসা দেয়, দেওয়ার পর বলে কি এটার মধ্যে চকলেট আছে তুমি খুলে দেখো, তারপর যাকে দেয়া হয়েছে সে খুলে দেখে যে এটার মধ্যে কোনো চকলেট নেই, তার সাথে একটা ধোঁকা দিয়েছে একজন মানুষ, তার বন্ধু অথবা তার ভাই যেই হোক না কেন, তারপর বলে আসলে তো আজকে তো এপ্রিলের প্রথম তারিখ, এভাবে বলে। তো এটা তারা এপ্রিল ফুল বলতে একটা হাসি ঠাট্টা বানিয়ে ফেলেছে। আসলে এটা কেন এসেছে, কোত্থেকে এসেছে, তার মূল ঘটনা আমি এই ভিডিওতে উল্লেখ করছি, আর এটা পালন করা যাবে না, যদি পালন করা না যায় কেন, কোরআনের কোন আয়াতের কারণে, এই সমস্ত আলোচনা থাকছে এখানে। তো কেন পালন করা যাবে না, এর মধ্যে প্রথম একটা ঘটনাটা হলো মিথ্যাচার রয়েছে। মিথ্যাচার যখন এই যে চকলেটের খোসাটা দিল, যে কোনো সিস্টেমে হতে পারে, একজন আরেকজনকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বলে আজকে এপ্রিলের প্রথম তারিখ। তো ধোঁকা দেওয়া এটা প্রথমত একটা মিথ্যা কথা, এটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম, আর এটা একটা নিন্দিত এবং গর্হিত একটি কাজ। সকল ধর্মের মধ্যে, সকল সমাজের মধ্যে আমরা জানি মিথ্যা বলা সকলেই নিষেধ করে, এটা অত্যন্ত খারাপ একটি কাজ। সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাহু ইয়াতি ইলান নার, তোমরা মিথ্যা কথা বলে ছেড়ে দাও, কেননা এই মিথ্যা কথা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখান থেকে বুঝতে পারলাম মিথ্যা কথা বলা যাবে না, আর কোরআনের অনেক আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা মিথ্যা কথা বলা ছাড়ো, এটা হারাম 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 নিষেধ। অথচ আমরা এই এপ্রিলের প্রথম তারিখে একজন আরেকজনকে মিথ্যার একটা কথার মাধ্যমে, মিথ্যা একটা সিস্টেমের মাধ্যমে ধোঁকা দিয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে এই যে ধোঁকাটা দিলাম, চকলেটের খোসা দিলাম, উদাহরণস্বরূপ আমি চকলেটের খোসা উদাহরণ একটা দিলাম, চকলেটের খোসা দিলাম ওটার মধ্যে চকলেট নেই, এটা হচ্ছে একটা একদিক থেকে মিথ্যা, অন্যদিক থেকে একটা প্রতারণা, আরেকজনের সাথে আমি ধোঁকা দিলাম, তাকে প্রতারণা করলাম। আর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্তই নয়। তো যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিল সে আসলের উম্মতের অন্তর্ভুক্তই না। তো আমরা কিভাবে একজন মানুষকে, মুসলমান হয়ে একজনকে ধোঁকা দিয়ে এপ্রিল ফুল পালন করি, এটা কোরআন হাদিসের বিপরীত, এটা পালন করা যাবে না। দ্বিতীয়ত এটা কোত্থেকে এসেছিল, এটার মূল উৎপত্তি কোত্থেকে, এটা হচ্ছে পূর্বের এক সরকার মুসলমানদেরকে একটা মসজিদের মধ্যে ঢুকায়, তোমাদেরকে তখন বলে যে তোমাদেরকে আমি এখানে নিরাপত্তা দিব, হেফাজতে রাখবো, সাবধানে রাখবো, কিন্তু ওই মুসলিম অর্থাৎ ওই জালেম সরকারটা মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে আগুনে পুড়ে ফেলে সকল মুসলমানদেরকে। এটা হচ্ছে এপ্রিল ফুলের প্রথম একটা ঘটনা। তো সেখান থেকে বিধর্মী অমুসলিমরা পালন করতে শুরু করে, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। ফুল মানে ইংরেজি একটা শব্দ, ফুল ফুল মানে বোকা বানানো। তো এই মুসলমানদেরকে ধোঁকা যে দিল মুশরিক সরকার, পুড়িয়ে ফেললো, মুসলমানরা তো বনে ছিল, ভেবেছিল যে তাদেরকে আত্মরক্ষা দেবে অথবা তাদেরকে ভালো একটা ব্যবস্থা করবে, তাদেরকে ভালো কাজের জন্য আটকিয়েছে, কিন্তু তারা ওই সরকার তাদের সাথে প্রতারণা করে তাদেরকে জ্বালিয়ে দিয়েছে। এই দিনটাকে উদযাপন করার জন্য মুসলিম অমুসলিমরা বিধর্মীরা হাসি ঠাট্টার সাথে কাটানোর জন্য কিন্তু তারা এটা পালন করে থাকে। অথচ আমরা মুসলমান, আমরা জানি না যে এটা কেন পালন করা হচ্ছে, এটা আমরা কেন পালন করছি। অথচ এটা তো আমাদেরকে একটা ধোঁকা দেওয়ার জন্য বানানো হয়েছিল, এটা করা হয়েছিল, অমুসলিমরা পালন করে, আমেরিকাতে নিউজিল্যান্ডে তারা পালন করে থাকে, তো আমরা এটা কেন পালন করব, এটা ইমান বিধ্বংসী একটি কাজ। আসুন আমরা সকলে এই সমস্ত কাজ পালন করা থেকে বিরত থাকি, আর যারা পালন করছিলেন তারা এগুলো আর কখনো করবেন না, আর যারা করেছে তাদের কাছে ভুলটি ধরিয়ে দিবেন। আর আমি যে একটা ঘটনা বললাম কোত্থেকে এটা পালন করার উৎপত্তি কোত্থেকে, এটার বিষয়ে আরো দুই একটা ঘটনা রয়েছে, সেগুলো অনেক বিরল মতবাদ, এই জন্য আমি এগুলো উল্লেখ করছি না, এটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এই জন্য আমি এটাই উল্লেখ করছি। তো আশা করছি আপনাদের কাছে আমি এপ্রিল ফুলের মূল রহস্য, এটা কোত্থেকে এসেছে, মোটামুটি স্পষ্ট করতে পেরেছি। এমনই কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ইসলামের বাণী ইসলামের আলোগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আপনার মঙ্গল হোক, আপনি দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।